আমার চ্যানেলের সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখাবো কিভাবে টিক পুডিং ব্যবহার করা হয়। আজকে আমরা যে টিক পুডিংটি ব্যবহার করব সেটা শেয়ারল্যাক ইটালিয়ার ব্র্যান্ডের। আমাদের স্যালাডিং পার্লার পুডিং দেওয়া শেষ, আর কেবিনের পাল্লায় কিছু দেওয়া হচ্ছে পুটিং, সেটা দেখাচ্ছি আমরা। পুটিং দেওয়ার পর মিনিমাম 6 ঘন্টা শুকানো হয়, তারপরে আপনার ঘষা দেওয়া হবে। ঘষা দেওয়ার পর ভালো করে পরিষ্কার করে আমরা উড ফিলার ব্যবহার করিব। উড ফিলারটা হলো আপনার অনলাইট কালার, সেটাও শেয়ারল্যাকের। এটা রেডিমেড পাওয়া যায়, কিছু সময় আমরা হাতে কালার করে দেই। যাও এটা অনলাইট কালার, এটা রেডিমেড অনলাইট ফিলার দেওয়া হচ্ছে। তারপর ভালো করে মশা হবে, মশানোর পর 6 ঘন্টা শুকানোর পর আপনারা ক্লিয়ার ফিলার ব্যবহার করব, সেটা আর একদিন আপনাদের দেখাবো।